প্রকাশ্যে এক যুবককে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার মুরগাশোল এলাকায় পারস্পরিক বিবাদকে কেন্দ্র করে মোহাম্মদ ফাইসালকে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন মোহাম্মদ ফয়সালকে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় সূত্রে জানা যায় নূরউদ্দিন রোডের এক যুবক উসমানের সাথে বচসা হয় মোহাম্মদ ফয়সালের সেই সময় উসমান তাকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দবার্তা প্রকাশ্যে এক যুবককে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার মুরগাশোল এলাকায় পারস্পরিক বিবাদকে কেন্দ্র করে মোহাম্মদ ফাইসালকে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ ফয়সালকে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় সূত্রে জানা যায় নূর রোডের এক যুবক ওসমানের সাথে বচসা হয় মোহাম্মদ ফাইসালের সেই সময় উসমান তাকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দ বার্তা